10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের মালিক শাহেদ করিমকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন রিপোর্টার ওমর ফারুক, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ওমর, মাকসুম, কিছুক্ষণ আগেই র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লার সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে 10 দিনের রিমান্ড শেষে শাহেদকে আজকে সিএমএম কোর্টে আনা হয়েছে। এই কোর্টে তাদের আর কোনো আবেদন নেই। এই কোর্টের আবেদন না থাকলেও এরই মধ্যে আপনারা জানেন যে সাতক্ষীরার দেবহাটা থানায় শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে এবং সেই মামলায় এরই মধ্যে 10 দিনের রিমান্ড আবেদন করেছে র‍্যাব এবং সেটি 11টার দিকে সেটির শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যতদূর জানতে পেরেছি শাহেদকে ভার্চুয়ালি সেই বিষয়টির শুনানি হবে। এবং র‍্যাবের গণমাধ্যম এবং আইন শাখার পরিচালক আমাদেরকে যেটি জানিয়েছেন, যদি সাতক্ষীরার আদালত শাহেদের 10 দিনের রিমান্ড কিংবা তিনি যেই কয়দিনের রিমান্ডই মঞ্জুর করেন না কেন, সেটি যদি মঞ্জুর করা হয় তাহলে শাহেদকে র‍্যাব 6 অর্থাৎ সাতক্ষীরায় তাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং সাতক্ষীরার যে অস্ত্র মামলা, সেই অস্ত্র মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, র‍্যাবের তদন্তকারী কর্মকর্তা, তিনি আসলে সেখানে সাতক্ষীরায় তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এর পাশাপাশি আজ সকাল 8:50 দিকে শাহেদ এবং তার আরেক সহযোগী রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে আদালত এলাকায় নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে তাদেরকে রাখা হয়েছে আদালতের যে হাজতখানা, সেই হাজতখানার সামনে র‍্যাবের যে গাড়িটিতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িটিতেই তাদেরকে রাখা হয়েছে। যেহেতু যেই মামলায় শাহেদকে এবং মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে সেই মামলায় আর কোনো আবেদন নেই এবং সেই কারণে মাসুদ পারভেজের বিরুদ্ধে যেহেতু অস্ত্র মামলা নেই, সেই কারণে ধারণা করা হচ্ছে যে মাসুদ পারভেজকে বিরুদ্ধে যদি আর কোনো আবেদন থাকে, অন্য কোনো মামলা যদি তার রিমান্ডের আবেদন না থাকে, তাহলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি আপনারা জানেন যে মোট 3টি মামলা র‍্যাব তদন্তের দায়িত্ব পেয়েছে। এর একটির রিমান্ড শেষ হলো আজ, আরেকটি হচ্ছে অস্ত্র মামলা যেটির রিমান্ডের আবেদন এরই মধ্যে সাতক্ষীরার আদালতে করা হয়েছে, এবং আরেকটি হচ্ছে জাল টাকার মামলা। এছাড়া ডিবিও 2টি মামলা তার বিরুদ্ধে করেছে, সেখানেও একটি অস্ত্র মামলা রয়েছে এবং সেখানেও আরেকটি বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা রয়েছে। ডিবিও কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে জানিয়েছে যে তারাও তাদের সেই মামলার তদন্ত যখন করবে তখন শাহেদকে তারা রিমান্ডে নেবেন। তো শাহেদকে জেলে যাচ্ছেন নাকি আবারও রিমান্ডে যাচ্ছেন সেটির জন্য আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি আদেশ দেন সেই দিকে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। 10 দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের মালিক শাহেদ করিমকে আদালতে নেওয়া প্রসঙ্গে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক।